সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু বিগত আপনারা দিনে যে ভিডিওটা দেখছিলেন যে আমরা বড় বল মাছ ধরার জায়গায় আছি, এই যে সেই জায়গার লোকেশন দেখতে পারতেছেন। আমাদের কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, সেজন্য কিন্তু আপনাদেরকে ভালো করে সেভাবে দেখাতে পারি না। যাই হোক, দোয়া করবেন সবাই আজকে যাতে বড় একটি মাছ ধরে আপনাদেরকে সরাসরি দেখাতে পারি। আজকে মূলত আমরা দুইজন আছি, বাইক গাড়ি নিয়ে আছি, যেহেতু আমরা 10-12 কিলোমিটার আছি, অনেক পরিশ্রম করে, বেশি কথা বলবো না, আমরা শর্টকাট বসিটা ফেলবো, এখন টোপ তৈরি করে তারপরে আমরা আপনাদেরকে সরাসরি দেখাবো। কিসের জন্য না, এই জায়গার মাছগুলা সন্ধ্যাতেই কিন্তু টান দেয়। তো সবাই ভিডিওর সাথে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। চলুন একটু স্পটটি ভালো করে দেখাই আপনাদেরকে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের আজকের লোকেশন, দেখতে পারতেছেন এটা কিন্তু ব্রহ্মপুত্র নদী, এটা হাজিরহাটের অন্তর্গত, হাজিরহাটেই বলা চলে। দেখেন ওইদিকে কিন্তু মানুষ বসছে, আর ওই যে ব্যাগ ওইটা কিন্তু আমি বসবো, ওইখানে আজকে মনস্তাপ করছি। যাই হোক, মাছ পাই কি না সেটা দেখার বিষয়ে যদি পাই অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভিডিওর সাথে আপনারা সবাই যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে কিন্তু আমরা মাছ ধরতে পারলাম না, তবে আমাদের পাশে এক ভাই মাছ ধরছে, দেখি কতখানি মাছ অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে প্রতিদিন তো মাছ পাওয়া যায় না, যেদিন মাছ পাই সেদিন তো আপনাদেরকে ধরে দেখাই। আজকে বম না, আমি অল্প পরে যাম। ওই গিয়া সুতে মুতে শোক আছে। গালছে থানছে বসছে। তলে খাইছে না, আগে হস খালে সারি দেব। দু কেজি ভালো লাগে।